নমস্কার বন্ধুরা, পিঠা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব কাঁচকলার ভর্তা। কাঁচকলা দিয়ে তো আমরা অনেক রকম রেসিপি তৈরি করে থাকি, কিন্তু কাঁচকলার ভর্তার এই রেসিপি অত্যন্ত সুস্বাদু আর গরম ভাতে প্রথম পাতে খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন দেখে নিই আমি কীভাবে এই কাঁচকলার ভর্তা তৈরি করি। কাঁচকলার ভর্তা তৈরি করার জন্য আমি এখানে 3টে কাঁচকলা ব্যবহার করব। কাঁচকলা পরিষ্কার করে ধুয়ে খুব হালকা করে ওপরে সবুজ খোসাটা ছাড়িয়ে নেব। কাঁচকলা খোসা ছাড়ানো হয়ে গেলে কাঁচকলা ছোট পিস করে কেটে নেব। আমরা তো সবাই জানি কাঁচকলার মধ্যে প্রচুর আয়রন থাকে, তাই কাঁচকলা সেদ্ধ করার সময় খুব অল্প জল দিয়ে সেদ্ধ করবেন। যেটুকু জল দেবেন সেটুকু দিয়েই কাঁচকলা সেদ্ধ হয়ে যায়। এখন ছোট পিস করে কেটে নেওয়া কাঁচকলাগুলো বাটির মধ্যে তুলে নিয়ে দিয়ে দেব অল্প পরিমাণের জল। এমনভাবে জলটা দিতে হবে যাতে কাঁচকলা সেদ্ধর সাথে সাথেই জলটাও শুকিয়ে যায়। আর দিয়ে দেব খুব অল্প একটু হলুদ আর খুব সামান্য নুন। তারপর গ্যাস ওভেনে বসিয়ে কাঁচকলা ভাপিয়ে নেব। এখন গ্যাস ওভেনে বসিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য সেদ্ধ হতে দেবো। 5 মিনিট পর ঢাকা খুলে দেখব কাঁচকলার মধ্যে আরও একটু জল রয়েছে, তাই ঢাকা খোলা অবস্থায় আরও 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে জল শুকিয়ে নেব। তারপর কাঁচকলা ঠান্ডা হতে দেব। সেদ্ধ করে নেওয়া কাঁচকলা ঠান্ডা হয়ে গেলে মিক্সির বাটির মধ্যে দিয়ে দেব। মিক্সির বাটিতে কাঁচকলা সেদ্ধর সাথে দিয়ে দেব 5 থেকে 6 কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা। আপনারা যদি ঝাল কম খান তাহলে লঙ্কার পরিমাণ কমিয়ে নেবেন। তারপর মিক্সির ঢাকনা আটকে মিহি করে পেস্ট করে নেব। ওভেনের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, আর তেল গরম হলে দিয়ে দেবো 2 টিস্পুন কালো জিরে ফোড়ন। কালো জিরে থেকে সুন্দর গন্ধ বের হলে দিয়ে দেবো 7 থেকে 8 কোয়া রসুন কুচি, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা কুচি। যদি বাচ্চাদের জন্য বানান বা ঝাল কম খান তাহলে কাঁচা লঙ্কার পরিমাণ কমিয়ে নেবেন। রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে যখন সোনালি রং ধরবে তখন দিয়ে দেবো আগে থেকে বেটে নেওয়া কাঁচকলা। কাঁচকলার তরকারি করলে বড় থেকে ছোট অনেকেই খেতে চায় না, কিন্তু কাঁচকলা যদি এইভাবে ভর্তা বানিয়ে দেন তাহলে আমি নিশ্চিত সকলেই ভালোবেসে খাবে। কাঁচকলা বাটা রসুন কাঁচা লঙ্কার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে কষাতে থাকব। কষানোর সময় মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দেব। যতক্ষণ না কাঁচকলা থেকে পুরো জল শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত কাঁচকলা বাটা নাড়াচাড়া করে জল শুকিয়ে নিতে হবে। এখন কাঁচকলা বাটার মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন চিনি, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন, 1 টিস্পুন দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। তারপর সমস্ত উপকরণ কাঁচকলা বাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। কাঁচকলা বাটা নাড়াচাড়া করতে করতে জল যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন কাঁচকলা বাটার মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি, 1/2টা পাতিলেবুর রস, 1 চামচ কাঁচা সর্ষের তেল। তারপর কাঁচকলা বাটার সাথে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল কাঁচকলার ভর্তা। এই কাঁচকলা ভর্তার রেসিপি অত্যন্ত টেস্টি। এই কাঁচকলা ভর্তার রেসিপি গরম ভাতে প্রথম পাতে খেতে অসাধারণ লাগে। এই কাঁচকলা ভর্তার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন। আর কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।